নানা আয়োজনের মধ্য দিয়ে দেশে বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে পাহাড়ি বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা সরকারের কাছে আদিবাসী হিসেবে স্বীকৃতি দাবি জানান। রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সকালে শহরে পৌর চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সহ এগারো দফা দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে আদিবাসী উদযাপন কমিটি। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল ঘাটাইল উপজেলার সাগরদিঘিতে সমাবেশ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।